আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাকু একজন লিখেছেন শিগগিরি ওমরা সফরে যাচ্ছি শাহ আল্লাহ ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি ওমরা হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় একজন লিখেছেন শিগগিরি ওমরা সফরে যাচ্ছি শাহ ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না ওমরায় এমন কোন দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না আপনি এহামের কাপড় পরার পর লব্বাইকে অমরা তান আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি আল্লাহ আপনি এটাকে কবুল করে নিন এটাকে সহজ করে দিন এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন থেকে করছেন যথেষ্ট ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে যেমন তফরত অবস্থাতে আহ আমানি এবং হাজরাসদ পাথর এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্যানাতে দুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে এর বাইরে সাফামারত ওখানে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলো পড়া সুন্না কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায় তার ওমরা হয়ে যাবে ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না তবে এটা ঠিক যে একটা সুন্নাহ আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নাই আমাদের একটি ছোট বই আছে আপনি কিভাবে ওমরা করবেন সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন কোরআন মজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নেওয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় আহ দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে আহ ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রচারিত হয়ে আসছে আহ তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পট্টি দেওয়ার জন্য তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানান অপচয় করা হয় দেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য দেশে চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি আহ পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল কে করেছে কারা করেছে কী নামে করেছে তার চেয়ে বড় ক্ষতল মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তাদের কমিটমেন্ট ছিল তারা খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে খড়কুটা ধরেও মানুষ বাঁচতে চায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি আবার যাকে ফেলে দিই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দিই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নেয়ামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তো বা আল্লাহ তালা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন মাঝদেমের প্রতি রক্ষা রহম করেছেন আল্লাহ তালা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ কি যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কি দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশাতে করবো অবশ্যই ভালো কিছু আল্লাহ যেন দান করে আমাদেরকে অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোনো টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এ দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়া পানিটা নিরাপদ আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো সো এই নতুন যে সরকার আসলো এ আসার পর মানুষের প্রত্যাশাও সেজন্য অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহর কাছে শোকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করাও অহংকার করা উচিত নয় কারণ অহংকার খেলা তেলা একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি সিজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার করেন তাহলে সেক্ষেত্রে আর যদি একটা আয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজদা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত তেলাওয়াত করবেন তো সেই কয়বার আপনি সিসা দিবেন আর যদি একে আয়াত বারবার করে সে দা তালাত করতে হয় তাহলে একটা সেদ্ধা আপনাকে দিতে হবে অতএব সেদা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তালদ করেছেন তখন দিতে পারেন নাই পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন